বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন পুলিশ সদস্য। 2016 সাল থেকে মাথার ব্যথা অনুভব হয়, দীর্ঘদিনে অনেক ওষুধ খাই আমি। 2021 সালে নভেম্বর মাসের 20 তারিখে একটা প্রাইভেট হাসপাতালে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার অপারেশন মাথা মেয়েরা অপারেশন করে, অপারেশন করার পরিপ্রেক্ষিতে আমার দুই পা পঙ্গু মতন হয়ে যায়। পঙ্গু হয়ে যাওয়ার অনেক ওষুধ খাওয়ার পরে কোনো উন্নতি হয় না। আবার 2021 সালে ডিসেম্বর মাসের 6 তারিখে একটা সরকারি হাসপাতালে ভর্তি হই। ভর্তি আবার পুনরায় আবার আমার অপারেশন করে, অপারেশন করার পরে আবার কোনো উন্নতি হয় না। উন্নতি আবার সে পাও কোনো প্যারালাইসিস মতো হয়ে যায়। বিভিন্ন দিক দিয়ে অনেক ওষুধপাতি উন্নতি না হয়ে পরে আমার ভাইয়ের মাধ্যমে এবারকের হাসপাতালে সংবাদ পায় এখানে ভালো বিশেষজ্ঞ চিকিৎসা ডাক্তার আছে। ডাক্তার তারপর আমি শুনতে পেলাম যে মোহাম্মদ জিলুর রহমান নিউরোসার্জেন একজন অধ্যাপক, তার কাছে আমি আসি। আসে তার কাছে যে আসে চিকিৎসা নেই, সিনিয়র স্যার আমাকে বলে যে মাহবুব রহমান আপনার যে সমস্যা হয়েছে এই সমস্যা তো অনেক খারাপ, আপনার পা ভালো হতে পারে যে আল্লাহ যদি খাস রহমত থাকে আমি আপনার জন্য আপ্রাণ চেষ্টা করবো, আমার যথাযথ চেষ্টা করে আপনার অপারেশন করবো। জিলুর রহমানের স্যার অনেকটা আমার কথা শুনে ভালো লাগে, তার কথা সারা দিয়ে আমি 2022 সালে ফেব্রুয়ারি মাসের 16 তারিখে এবারকে হাসপাতালে ভর্তি হই। ভর্তি হয়ে আমাকে সে অপারেশন করে, অপারেশন করার পরিপ্রেক্ষিতে স্যার অনেক ভালো মানুষ, অনেক রকম চিকিৎসা দিয়ে আমাকে আবার পুনরায় এই পুলিশ বাহিনীতে আবার যোগদানকে আমি চাকরি করতেছি। এই পঙ্গু মানুষ আবার চাকরি শুরু করতেছি এবং ডাক্তার যে এত সুন্দর ডাক্তার ভারতে, এবং ভারতে যাওয়ার চেষ্টা করছিলাম, ভারতে আমি যে কোনো কুলকিনার করতে পারিনি। এনার কাছে আসে আমি অনেক ভালো হয়েছি, আবার অনেক কিছু তার কাছে আমরা পাইছি। সে একজন সুন্দরমান ডাক্তার, তার কথা সম্পূর্ণ আমাদের কাছে ভালো লাগছে। ধন্যবাদ দেন আমাদের স্যারকে, অশেষ ধন্যবাদ। এবার কি আপনাদের অনেক ধন্যবাদ, এই ডাক্তার যেখানে আছে বাংলার সমস্ত মানুষ এখানে এসে ভালো চিকিৎসা নেই, আমরা তার জন্য সবাই আল্লাহর রহমতে দোয়া কামনা করি। দীর্ঘ জীবন হোক।